হাই ভিউয়ার্স, আজকে শিখবো ইউটিউব থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করলে সরাসরি মোবাইলের গ্যালারিতে কীভাবে সেভ হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করবেন এবং লাইক করবেন। তো দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমরা কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড গ্যালারিতে করব। তো আমরা প্রথমেই চলে যাব মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে গিয়ে ভিডিও ইউটিউবটি অন করব। ইউটিউবটি অন করার পরে সার্চ বারে আমরা লিখব একটি, এখন যে ভিডিওটি ডাউনলোড করবো তার ক্যাটাগরি লিখব। ধরে নিয়ে যাক আমরা একটা বাংলা কমেডি ক্লিপ ডাউনলোড করব। এখানে তার টাইপ করব বাংলা কমেডি ক্লিপ, সার্চ দেব। সার্চ দিলে এরকম একটা পেজ খুলে আসবে। ঠিক এই পেজের উপরের দিকে যে থ্রি ডটটি দেখা যাবে, সেই থ্রি ডটটিকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দুটো অপশান দেখা যাবে, ফিল্টার এবং হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো আমি ফিল্টার অপশানটিতে এবার ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে যেখানে অনেকগুলি অপশান থাকবে। এই অপশানগুলির মধ্যে ক্রিয়েটিভ কমন্স যে অপশানটি আছে সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিচের দিকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। যেই ক্লিক করব এরকম একটা পেজ খুলে আসবে এবং কপিরাইট যতগুলি ভিডিও আছে সেইগুলি এখানে দেখা যাবে। এর মধ্যে যে ভিডিওটি ডাউনলোড করব সেই ভিডিওটিকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা শেয়ার বাটনে যাব। নিচের থেকে যে শেয়ার বাটন, এই শেয়ার বাটনে যাব। শেয়ার বাটনে গেলে এরকম একটা পেজ খুলে আসবে। এই পেজের মধ্যে অনেকগুলি অপশান দেখা দেবে। ঠিক এই অপশানগুলির মধ্যে কপি লিঙ্ক বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা ক্লিক করব। ক্লিক করে এই ভিডিওটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর ইউটিউব থেকে আমরা বেরিয়ে যাব এবং যে কোনো একটা ব্রাউজ খুলব। তো আমি ক্রোম ব্রাউজটা খুলে নিলাম। ক্রোম ব্রাউজটা খুলে গেছে। এবার ক্রোম ব্রাউজ খুলে নেওয়ার পরে এই ক্রোম ব্রাউজের সার্চ বারে আমি লিখব সেভ ফ্রম ডট নেট। এই এটা ক্লিক করব। ক্লিক করলে যে উপরে যে ক্লিকটি এই লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিকে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে আসবে। এই পেজ খুলে আসলে এন্টার দ্য ইউআরএল যে লেখাটা দেখা যাবে সেইখানে ভিডিও ইউটিউবের ভিডিও যেটি কপি লিঙ্ক করেছিলাম সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলেই ভিডিওটা রেডি হয়ে অটোমেটিক এরকম একটা পেজ খুলে আসবে। খুলে আসলে এইবার কিছুক্ষণ পরে একটা ডাউনলোডের অপশান দেখা দিবে। সেই ডাউনলোডে গিয়ে আমি ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করব। আচ্ছা, একটা অ্যাড আসবে। অ্যাড আসলে অ্যাডটা কেটে দিলাম। এইবার যে ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিলাম। এইবার আমরা দেখে নেব ভিডিওটা গ্যালারিতে সেভ হলো কি না। তো এখান থেকে বেরিয়ে যাব। মোবাইলের গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গিয়ে অ্যালবাম বাটনে ক্লিক করলাম। দিয়ে নিচের দিকে স্ক্রল করে এসে যে ভিডিও অপশানটি আছে ফোল্ডারটি, সেই ফোল্ডারটিকে অন করলাম। তো অন করলে দেখা দেবে এই যে নিচের দিকে এখানে ভিডিওটি ডাউনলোড হয়েছে। স্পোকেন ইংলিশ ক্লাস থেকে আসছো? না না। এইভাবে আমরা ইউটিউব থেকে কপিরাইট ফ্রি ভিডিও গ্যালারিতে ডাউনলোড করে সেভ করবো ডাইরেক্ট। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটি অন করবেন এবং লাইক করবেন।